যারা স্পোর্টস বা জিম টিম করে তাদের জন্য এটা বেটার। আসলে এটা হচ্ছে QCR 29 Pro, এটা খুবই মানে ছোটর ভিতরে একটা বাডস, অফিসিয়ালি 3 মান্থ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এটা হচ্ছে আপনার 1 ঘন্টা 8 ঘন্টা ব্যাকআপ দিবে, 2 ঘন্টা চার্জ দিলে 12 ঘন্টা ব্যাকআপ পাবে। এটাও আপনার হলো প্রায় 10 ঘন্টার উপরে ব্যাকআপ দিবে, 10 ঘন্টার উপরে ব্যাকআপ দিবে। 7 দিনের রিপ্লেসমেন্ট দিচ্ছে কাস্টমারকে, 10 ঘন্টার উপরে ব্যাকআপ দিবে। চার্জিং, ফাস্ট চার্জিং, তাই তো এখানে কিন্তু লেখা আছে ফাস্ট চার্জিং, 20 মিনিটে চার্জ হয়ে যাবে, 20 মিনিটে ফুল চার্জ হবে। I'm saying bye to all the lies and all the times you cried, saying that I wasn't right, yet I was right by your side. You manipulator, playing games, your friends commentators, and I don't know what you say about our private conversations, but it's got them hating. Things are all the rumors you be claiming. It's cool, I'm done with you, so they can throw you a celebration. You gon' hate it when you see me with somebody living better. Hey guys, Assalamualaikum. So friends, আজকের ভিডিওটি কিন্তু খুবই স্পেশাল, কারণ আজকে আমি আপনাদের দেখাবো বিভিন্ন ধরনের গেমিং হেডফোন, তারপর হচ্ছে এয়ারপড, ব্লুটুথ স্পিকার, তারপর হচ্ছে ব্লুটুথ হেডফোন। ভিউয়ার্স, আপনারা কিন্তু সব কালেকশন আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তো আজকে কিন্তু আমি চলে আসছি নেটিভ টেকনোলজিতে, হচ্ছে মাল্টিপ্লান কমপ্লেক্স সেন্টারের লেভেল 3 375 নম্বর দোকান। ভিউয়ার্স, তো এই শোরুমে আসলে কিন্তু আপনারা অ্যাকশন ক্যামেরার অ্যাক্সেসরিজ, তারপর হচ্ছে ব্লুটুথ হেডফোন, এয়ারফোন থেকে শুরু করে গেমিং হেডফোন সব কিছু কিন্তু আপনারা মাল্টিপ্লান সেন্টারে পেয়ে যাবেন। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে কিন্তু তাদের নাম্বার এবং আরও ডিটেলস দেওয়া রাখবো। ব্যাস, তো আজকের এই ভিডিওতে কিন্তু আমাদের সম্পূর্ণ হেল্প করবে এই শোরুমের দায়িত্বে থাকা মোহাম্মদ মামুন ভাই। তো চলুন তার মুখ থেকে শুনে আসি তার শোরুমের কালেকশনগুলো। ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার দেওয়া ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমাদের সম্পূর্ণ হেল্প করবে নেটিভ টেকনোলজির ভাইয়া মামুন ভাইয়া। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম ভাই। কেমন আছেন ভাইয়া? জি ভালো আলহামদুলিল্লাহ। তো ভাই, আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলেন। আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে, আমাদের শপ নেম হচ্ছে নেটিভ টেকনোলজি, আমাদের শোরুমটি হচ্ছে মাল্টিপ্লান সেন্টারে লেভেল 3 তে, শপ নাম্বার 375। সো ভাই, আপনাদের শোরুমে কি কি পাওয়া যায় বর্তমানে? আমাদের শোরুমে বর্তমানে আপনার ইয়ারবাডস পাওয়া যাবে বিভিন্ন মডেলের, তাছাড়া আমাদের এখানে অ্যাকশন ক্যাম আছে, ইকেনের, গোপ্রো, এইচজি ক্যামের, আদার্স এক্সক্লুসিভ অনেক গ্যাজেট আছে, মানে গেমিং হেডফোন থেকে শুরু করে এ টু জেড সব কিছু আপনাদের দোকানে পাওয়া যায়। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়ার দোকানটি কিন্তু অনেক বড়, মাল্টিপ্লান কমপ্লেক্স সেন্টার কিন্তু খুব জনপ্রিয় একটি দোকান। তো এই পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হিউজ পরিমাণ অ্যাকশন ক্যামেরা আছে। তো আমরা এই পাশে দেখতে পাচ্ছি গোপ্রো 8 থেকে শুরু করে এইচজি ক্যাম, তারপর গোপ্রো 8 এর যে অ্যাক্সেসরিজগুলো আছে ভিউয়ার্স, সবগুলো কিন্তু ভাইয়ের কাছে পেয়ে যাবেন, মানে সব আইটেমের অ্যাক্সেসরিজ কিন্তু ওনার কাছে পেয়ে যাবেন। তো আজকে মূলত আমরা বেসিক্যালি যেগুলো দেখাবো আপনাদের বিভিন্ন ধরনের এয়ারপড। তো ভাই, আজকে আমাদের কি ব্র্যান্ডের এয়ারপড দেখাবেন? আজকে দেখাবো আপনার রিয়েলমি, এওয়াই, বাসুস, কিউসিআই, এই 4-5টা ব্র্যান্ড আছে, আর হুকুল কো একটা নতুন মডেলের এয়ারপড। তো এগুলো কি অরিজিনাল সব? জি অরিজিনাল। সো ভিউয়ার্স, এগুলো হচ্ছে সম্পূর্ণ অরিজিনাল এয়ারপড। আপনারা যারা অরিজিনাল এয়ারপড খুঁজছেন অবশ্যই নেটিভ টেকনোলজিতে চলে আসবেন। আর আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে ভাইয়াদের নাম্বার দিয়ে রাখবো, আপনারা চাইলে তাদের সাথে যে কোনো সময় কন্ট্যাক্ট করতে পারেন। তো ভাই, আমরা আজকে ফার্স্ট অফ অল কোন এয়ারপড দিয়ে শুরু করব? আজকে আমরা ফার্স্টে কিউসিআই এটা দিয়ে শুরু করব। এটা কিউসিআই T7, এটা হলো আপনার মানে লং টাইম ব্যাটারি ব্যাকআপ পাবেন, ঠিক আছে। আর এটা অরিজিনাল প্রোডাক্ট, এটা কিউসিআর বারকোড স্ক্যানার। যদি একটু দেখাই ভিউয়ার্স, এটা হচ্ছে QCY হোয়াইট কালারের যে এয়ারপডগুলো দুইটা, এটা কি সাইজে মেবি একটু ছোট? হ্যাঁ ছোট। তো এই এয়ারপডটার প্রাইস আপনারা কত টাকা যাচ্ছেন? এটা হচ্ছে ভাইয়া 1600 টাকা লাগবে। 1600 টাকা, এটা কি ফিক্সড না একটু কমানো বাড়ানো? এটা আমাদের ফিক্সড প্রাইস, এই অন্য অন্য জায়গায় আরো বেশি প্রাইসে বিক্রি করে, তো আমরা রিজনেবল প্রাইসে সেল করি। সো ভিউয়ার্স, QCY এর এই এয়ারপডটির প্রাইস ওনারা যাচ্ছে, এটা হচ্ছে T7, এটা প্রাইস হচ্ছে 1600 টাকা। জি। তো তারপর আমরা কোনটি দিয়ে দেখবো ভাইয়া? তারপরে দেখাবো হচ্ছে আপনার এই যে QCY T6, এটা হচ্ছে QCY T6 মডেলের, এটা বেটার যারা স্পোর্টস বা জিম করে তাদের জন্য এটা কিন্তু বেটার হবে। তবে এটার কনফিগারেশন, চার্জ কত রুক থাকবে এটার? এটা 6 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন, 6 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন। ভিউয়ার্স, এটা কিন্তু অরিজিনাল, তাই তো? জি অরিজিনাল। সো ভিউয়ার্স, এর পাশে দেখতে পাচ্ছেন আপনারা কি কোড আছে, বারকোড, আপনারা কিন্তু স্ক্যান করে নিতে পারবেন। তো এটার প্রাইস কত টাকা? এটা হচ্ছে 1850 টাকা। ভিউয়ার্স, এটার প্রাইস হচ্ছে 1850 টাকা। 1850 টাকা হলে কিন্তু নেটিভ টেকনোলজি থেকে আপনারা এই এয়ারপডগুলো নিতে পারবেন। তো তারপর আমরা কোনটা দিয়ে শুরু দেখবো ভাইয়া? তারপর হচ্ছে এটা হচ্ছে QCR 29 Pro, এটা খুবই মানে ছোটর ভিতরে একটা বাডস, আর এটা খুব জনপ্রিয়।
হ্যাঁ, এটা খুব জনপ্রিয়। ছোটর মধ্যে দুইটা আপনার বিভাগ দেখতে পাচ্ছেন, অনেক ছোট ছোট কিউসি ওয়াইয়ার ব্র্যান্ডের। তো এটার চার্জ ব্যাকআপ কত রকম? এটা আপনি 10 ঘন্টা চার্জিং ব্যাকআপ দিবে ভিউয়ার্স। একবার চার্জ দিলে আপনারা 10 ঘন্টা ইউজ করতে পারবেন। তো ভাই, এগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কিভাবে দেন আপনারা? এটা আমরা মূলত এমনি আমরা ওয়ারেন্টি পাই না, আমরা কাস্টমারকে সাপোর্ট দেই আফটার 7 ডেজ রিপ্লেসমেন্ট। 7 ডেজ রিপ্লেসমেন্টের ওয়ারেন্টি দেয় ভিউয়ার্স আপনারা। তো এই এটার প্রাইস কত টাকা? এটার প্রাইস হচ্ছে হলো আপনার 2000 টাকা। সো ফ্রেন্ডস, এটার প্রাইস হচ্ছে 2000 টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন। তো এই কিউসি ওয়াই এটা কিন্তু খুব জনপ্রিয় ভাইয়া। জি। তো এটা কিন্তু অরিজিনাল নাকি নকল? না, অরিজিনাল। অরিজিনাল। সো ভিউয়ার্স, এখানে আপনারা অথেন্টিক চেক করে নিতে পারবে অবশ্যই। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্ক্যানার আছে, আপনারা অবশ্যই স্ক্যান করে কিন্তু তাদের কাছ থেকে নেবেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা অরিজিনাল বা নকল অবশ্যই দেখে নেবেন। তো তারপর ভাই আমরা কোনটা দেখব? তারপর দেখাবো হচ্ছে আপনার রিয়েলমির বাটস কিউ, নতুন আসছে এটা। এটা রিয়েলমি ব্র্যান্ডের। আপনারা যারা রিয়েলমি ব্র্যান্ডের এয়ারপড খুঁজছেন তারাও কিন্তু এই শোরুমে পেয়ে যাবেন। তো ভাই এটার কনফিগারেশন, এটা হলো 20 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন, আর এটা 10 মিটার ডিস্টেন্স, এটা আপনার ব্লুটুথে কাজ করবে, 10 মিটার ডিস্টেন্সে কাজ করবে। আর এটা অফিসিয়ালি 3 মান্থ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। 3 মান্থ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে রিয়েলমি ব্র্যান্ডের। তো এটা 20 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে ভাইয়া। তো এটা আপনারা অবশ্যই অরিজিনাল কি নকল অবশ্যই আপনারা চেক করে নেবেন। এখানে কিন্তু স্ক্যানার আছে। তো ভাইয়া এটার প্রাইস আপনারা কত টাকা যাচ্ছে? এটা হচ্ছে 1800 টাকা। 1800 টাকা, এটা কি ফিক্সড প্রাইস? জি, ফিক্সড প্রাইস। সো ফ্রেন্ডস, এটা হচ্ছে 1800 টাকা। ভাইয়ারা কিন্তু এখানে আকাশ পাতাল দাম বলেন, অবশ্য অন্যান্য শোরুমে কিন্তু দামাদামি করার অপশন আছে। অন্যান্য শোরুমে কিন্তু 2 থেকে 2500 টাকা দাম চাবে। জি, কিন্তু ভাইয়ারা কিন্তু একদমই আপনাদের সুবিধার্থে একদমই কিন্তু বলে দিচ্ছে। তো আপনাদের কিন্তু অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন যদি আপনাদের নেওয়ার ইচ্ছা থাকে। তো ভাই তারপর আমরা কোনটা দেখব? তারপর আমরা দেখব বাসুস, যেটা কি বেস আছে যে মডেলটা আছে, এটা নাম কি? 4 প্রো। বাসুস 4 প্রো বাসুস ব্র্যান্ডেড ভিউয়ার্স। তো ভাই এটা কিন্তু কি কালার? এটা হলো পিঙ্ক কালার। পিঙ্ক কালার, দুইটা ব্ল্যাক হবে, হোয়াইট হবে, ব্ল্যাক এন্ড হোয়াইট হবে ভিউয়ার্স। তো এটা আপনার চার্জ ব্যাকআপ, এটা আপনার মোটামুটি চার্জ ব্যাকআপ দিবে হলো আপনার 3.5 ঘন্টা। স্টিকার আছে, 3.5 ঘন্টা ব্যাকআপ ইউজ করবেন। এটা আপনি কেসটা চার্জ করলে দুইবার ব্যাকআপ পাবেন। একবার চার্জ দিলে কেসটা দুইবার ব্যাকআপ দিবে। আর এগুলো প্রত্যেকটা আপনার হলো নয়েজ ক্যান্সেলেশন অপশন আছে, নয়েজ ক্যান্সেলেশন অপশন আছে ভিউয়ার্স। তো এগুলোর প্রাইস আপনার কত টাকা আছে? এটা হচ্ছে আপনার হলো 2250 টাকা। 2250 টাকা ভিউয়ার্স, এগুলোর প্রাইস হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে W04 Pro বাসুস ব্র্যান্ডের। এটার প্রাইস হচ্ছে 2250 টাকা। এটা মেবি একটু সাইজে বড়, একটু সাইজে বড়, বাট এটা দেখতে লাইক অ্যাপেলের স্টাইলের ভিউয়ার্স। আপনারা কিন্তু এটা কিন্তু অ্যাপেল স্টাইলের, আর এটার বক্সটা কিন্তু একবার চার্জ দিলে আপনারা দুইবার ইউজ করতে পারবেন। আপনারা কিন্তু দুইবার ইউজ করতে পারবেন, 7 ঘন্টা ব্যাকআপ পাবেন, 7 ঘন্টা ব্যাকআপ পাবে। তো তারপর আমরা কোনটা দিয়ে দেখব? তারপর দেখাবো হচ্ছে বাসুসের W07। বাসুস ব্র্যান্ডের W07, এটা খুবই কমফোর্টেবল একটা ডিজাইন, আর সবার কানে এটা থাকবে। অনেকে কানে এটা লাগানোর পর কমফোর্ট ফিল করে না, তো এই হিসাবে এটা নিতে পারেন সবাই। এটা ছোট সাইজের? হ্যাঁ, ছোটর ভিতরে আছে, আর এটা সবার কানে অ্যাডজাস্ট ফিল। তো এটা একবার চার্জ দিলে কত রকম ব্যাকআপ? এটা 6 ঘন্টা ব্যাকআপ দিবে। এটা একবার চার্জ দিলে 6 ঘন্টা ব্যাকআপ দিবে। তো আপনার এটার প্রাইস কত টাকা যাচ্ছে? এটা হচ্ছে হলো আপনার 2400 টাকা। 2400 টাকা, এটা কি ফিক্সড? ফিক্সড। আর এটার একটাই কালার হয়, ব্ল্যাক। একটাই কালার হয়, ব্ল্যাক। যদি আপনাদের কারো মনে সন্দেহ থাকে তাহলে আপনারা অবশ্যই বাসের কিউআরটা স্ক্যান করে ভেরিফাই করে নিতে পারবেন। তো আপনাদের এই মানে এটা আমরা আপনাদের গ্যারান্টি সহকারে বিক্রি করছি, এটা গ্যারান্টি সহকারে বিক্রি করছি। তো এটা ওয়ারেন্টি গ্যারান্টি কিভাবে দিচ্ছেন? এটা আমরা 7 ডেজ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি। 7 ডেজ মূলত কোম্পানি থেকে কি 7 ডেজ দিয়ে থাকে? না, মূলত কোম্পানি কোনো সাপোর্ট দেয় না, আমরাই কাস্টমারকে সাপোর্ট দেই, কারণ আপনাদের কাস্টমারের সুবিধার্থের জন্য আর কি। তো ভাইয়া এটার প্রাইস কত টাকা? এটা হলো 2400 টাকা। 2400 টাকা ভিউয়ার্স, এটার প্রাইস হচ্ছে 2400 টাকা। এটা হচ্ছে বাসুস W07 মডেলের একটি এয়ারপড। তো ভাইয়া তারপর আমরা কোনটি দেখব? তারপরে দেখাবো হচ্ছে যে বাসুসের WM01। এটা দুইটা কালার হবে, গ্রিন অ্যান্ড হোয়াইট। এটা প্রাইস পড়বে আপনার 1350 টাকা। 1350 টাকা? জি। চার্জিং দিয়ে প্রায় 5 ঘন্টার উপরে, 5 ঘন্টার উপরে কিন্তু চার্জিং ব্যাকআপ দিয়ে ভিউয়ার্স। এটার প্রাইস হচ্ছে 1350 টাকা। হলে কিন্তু নেটিভ টেকনোলজি থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। এটা কালার হবে একটা গ্রিন, গ্রিন কালার, আর এটা কি হোয়াইট কালার, দুইটা কালার হয়। তো আরেকটি কালার আমরা দেখতে পাচ্ছি এখানে, এই কালারটা কিন্তু খুব স্মার্ট একটি কালার। তো গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন আপনারা, কিন্তু যার যেটা পছন্দ হয় অবশ্যই নিতে পারবেন নেটিভ টেকনোলজি থেকে। এটা হচ্ছে বাসুসের এয়ারবাড সবচেয়ে বেস্ট কোয়ালিটি, বেটার, আর সাউন্ড কোয়ালিটি খুবই ভালো,
এটা প্রাইস হচ্ছে হলো আপনার 2100 টাকা আপনার একটা 8 ঘন্টা ব্যাক আপ দিবে, ফোন আসলে ফোন রিসিভ করার জন্য টাচ করলেই হবে। এটা প্রাইস হচ্ছে হলো আপনার 1700 টাকা প্রাইস। এটা কি অরিজিনাল? জি অরিজিনাল, হোকো ব্র্যান্ডের অরিজিনাল। ভিউয়ার্স আপনারা দেখতে এখানে বারকোড আছে, আপনারা অবশ্যই স্ক্যান করে কিন্তু নিতে পারবেন। এটা প্রাইস হচ্ছে 1750 টাকা। জি আপনাদের যদি একটু ভালো করে দেখাই, এ হচ্ছে এয়ারপোর্টটি, ব্ল্যাক এন্ড রেড কালার, খুব স্মার্ট এয়ারপোর্ট কিন্তু এগুলা, WTS মিনি এয়ারপোর্ট যেগুলো বলে। তো তারপর কোনটা দেখবো? এটা হবে QCI 29। গ্রিন কালার, উপরে প্যাকেজিং এখন ব্ল্যাক দেখাচ্ছে, বাট ভিতরে প্রোডাক্ট হচ্ছে গ্রিন গ্রিন কালার। তো এটা এক চার্জে কতটুকু ব্যাক আপ দেবে? এটা 8 থেকে 9 ঘন্টা ব্যাক আপ দেবে। এটা আমরা যে প্রাইস দিয়ে রাখছি 2000 টাকা, বাট আমরা এখন যেহেতু আপনার সজল ব্লক থেকে যদি কেউ আসে সেই ক্ষেত্রে আমরা এটা আপনার রাখবো 1600 টাকা করে, 400 টাকা ডিসকাউন্ট আমার চ্যানেল থেকে আসে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনারা এয়ারপোর্টের এই প্রোডাক্টটা শুধু, আর যদি আপনারা আমার চ্যানেল থেকে আসেন, আর অবশ্যই আমার চ্যানেলের নাম বলবেন, সজল আহমেদ ব্লগস এর নাম বলবেন, অবশ্যই আপনারা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো আমার চ্যানেলের নাম যদি বলেন, এটা কিন্তু এখানে ওনারা সেল করে 2000 টাকা, বাট আমার চ্যানেলের নাম বললে 400 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন, 1600 টাকা মাত্র কিন্তু এই এয়ারপোর্ট। তারপর আমরা কোনটা দেখবো? তারপর দেখা বলছে এওয়াই আমরা দেখতে পাচ্ছি অনেক ব্লুটুথ ইয়ারফোন যেগুলা। তো আমরা যদি এখন প্রথমে আপনাদের যে ইয়ারফোনটা দেখাবো, তো এই ইয়ারফোনটা দিয়ে আমরা শুরু করি ফার্স্ট অফ অল। তো এটার কনফিগারেশন কি? এটা হচ্ছে আপনার রোমান ব্র্যান্ডের নেক ব্যান্ড, যারা নেক ব্যান্ড এনএল এর নতুন একটা ডিজাইন পেয়েছে নেক ব্যান্ড, এটা ঘাড়ের সামনে থাকে। এটা মডেল হচ্ছে Z702। এটা 2 ঘন্টা চার্জ দিলে 12 ঘন্টা ব্যাকআপ পাবে। আপনারা দেখতে পাচ্ছেন 2 ঘন্টা চার্জ দিলে কিন্তু 12 ঘন্টা ব্যাকআপ দিবে। তো এগুলো আর কি অরিজিনাল, তাই তো? জি অরিজিনাল রোম। এখানে কি বারকোড আছে? না, সবগুলোতে কিউআর কোড দেওয়া আছে। সো फ्रेंड्स, আপনারা কিন্তু অবশ্যই চেক করে নেবেন, নেওয়ার আগে কিন্তু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই এগুলো অরিজিনাল কি নকল অবশ্যই চেক করে নেবেন। তো ভাই, এটার প্রাইস কত টাকা যাচ্ছে? এটা হচ্ছে 2400 টাকা। 2400 টাকা, তো এটা কি ফিক্সড প্রাইস, তাই তো? জি ফিক্সড। সো ভিউয়ার্স, এটা হচ্ছে আপনার ব্লু কালারের, যারা আপনার ব্লুটুথ খুঁজছেন তাদের জন্য কিন্তু খুব স্পেশাল, যারা অরিজিনাল ব্লুটুথ খুঁজছেন। এক চার্জে কিন্তু এটা 12 ঘন্টা ব্যাকআপ দিবে। তো এটার প্রাইস হচ্ছে 2400 টাকা যাচ্ছে ওনারা। তো তারপর আমরা কোনটা দেখবো ভাইয়া? তারপরে যে রোমান্ডের এটা আছে Z7000। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওইটা থেকে একটু স্মার্ট করেছে। তো এটা সাউন্ড কোয়ালিটি একদম ক্রিস্টাল কোয়ালিটি সাউন্ড পাবেন, এটা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো। তো এটার কনফিগারেশন কি? এটাও আপনার হলো প্রায় 10 ঘন্টার উপরে ব্যাকআপ দিবে, 10 ঘন্টার উপরে ব্যাকআপ দিবে। আর এগুলা ওয়ারেন্টি গ্যারান্টি কিভাবে দিচ্ছেন আপনারা? এটা আমরা 7 দিনের রিপ্লেসমেন্ট দিচ্ছি কাস্টমারকে। সো ভিউয়ার্স, 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আপনারা। তো এগুলোর প্রাইস কত টাকা? এটার প্রাইস হচ্ছে হলো আপনার হলো 3000 টাকা। 3000 টাকা। সো ফ্রেন্ডস, এটা হচ্ছে ফিক্সড প্রাইস, তাই তো? জি। যদি আমার চ্যানেল থেকে আসে, অল্প কিছু ডিসকাউন্ট করা যাবে না? সেটা ওই সময় আমরা বলে দিব, ওই সময় বলে দিব তাহলে বলে দিব। সো ভিউয়ার্স, অবশ্যই আমার চ্যানেলের নাম বলবেন, আপনারা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো তারপর আমরা কোনটা দিব দেখবো ভাইয়া? তারপরে যেটা দেখতে পাবেন বাসুসের নেক ব্র্যান্ড স্টাইলের, এটা হচ্ছে বাসুস নেক ব্র্যান্ড স্টাইলের। তো এগুলো সবগুলো কিন্তু অরিজিনাল হেডফোন ভিউয়ার্স, যারা আপনারা ব্লুটুথ
ব্লুটুথ অরিজিনাল খুঁজছেন তাদের জন্য। তো এটা এক চার্জে কত রুক যাবে? এটা এক চার্জে আপনার 6 ঘন্টা চালাতে পারবেন। এক চার্জে 6 ঘন্টা চালাতে পারবে। তো এটার প্রাইস কত টাকা যাচ্ছে? এটা প্রাইস হচ্ছে হলো ভাই আপনার 1650 টাকা। 1650 টাকা ভিউয়ার্স, এটা প্রাইস হচ্ছে 1650 টাকা। একবার চার্জ দিলে আপনারা 6 ঘন্টা থেকে 7 ঘন্টা এরকম ইউজ করতে পারবেন। তো এটার সাথে কি সেম 1 উইকের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি? আপনাদের যদি এই ব্লুটুথের যদি আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই নেটিভ টেকনোলজির মাউন্ট ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আপনাদের সাথে আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো। তো তারপর আমরা কোনটা দেখবো ভাইয়া? এটা হচ্ছে বাসুসের গেমিং সিরিজের, এটা গেমিং হেডফোন। সো ভিউয়ার্স, আপনারা যারা গেমিং হেডফোন খুঁজছেন তাদের জন্য কিন্তু এইটা বেস্ট হবে। তো ভাইয়া এটার প্রাইস কত টাকা? এটা হচ্ছে 2000 টাকা। 2000 টাকা। এটার কনফিগারেশন কত টাকা? আপনার ব্যাটারি 10 ঘন্টার উপরে ব্যাকআপ দিবে, চার্জিং ব্যাকআপ 10 ঘন্টার উপরে ব্যাকআপ দিবে। এটা চার্জ দিতে 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা চার্জ ফুল হয়ে যাবে, তাই তো? জি। আপনারা যারা পাবজি বা ফ্রি ফায়ার খেলেন তাদের জন্য কিন্তু খুব স্পেশাল একটি ব্লুটুথ হেডফোন। তো এটার প্রাইস হচ্ছে 2000 টাকা। আর এটা সাউন্ড কোয়ালিটি কি অবস্থা ভাই? হ্যাঁ, সাউন্ড কোয়ালিটি খুবই ভালো, স্মুথ সাউন্ড কোয়ালিটি, তাই তো? সো ভিউয়ার্স, এটা কিন্তু স্মুথ সাউন্ড কোয়ালিটি, আপনারা কিন্তু অবশ্যই দেখে কিনবেন। এগুলো হচ্ছে সবগুলা অরিজিনাল প্রোডাক্ট। আপনারা কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বারকোড আছে, স্ক্যানার আপনারা কিন্তু স্ক্যান করে নিতে পারবেন। তো তারপর আমরা কোনটা দেখবো ভাইয়া? তারপর হচ্ছে হলো যে এটা S06, এটা কি কোন কোম্পানির? এটা বাসুসের, বাসুসেরই S06। এটা 12 ঘন্টার উপরে ব্যাকআপ দিবে, 12 ঘন্টার উপরে, মানে একবার চার্জ দিলে 12 ঘন্টার উপরে ব্যাকআপ দিবে, 12 ঘন্টার উপরে ব্যাকআপ দিবে। তো এটার প্রাইস কত টাকা যাচ্ছে? এটার প্রাইস হচ্ছে হলো আপনার হলো 2000 টাকা। 2000 টাকা ফ্রেন্ডস, এটার প্রাইস হচ্ছে 2000 টাকা। এটা কিন্তু সাউন্ড কোয়ালিটি কিরকম হবে? সাউন্ড কোয়ালিটি খুবই ভালো, এটা খুবই ভালো হবে। সো ফ্রেন্ডস, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো এটার প্রাইস হচ্ছে 2000 টাকা, বাসুস ব্র্যান্ডেরই। আর এটা একবার চার্জ দিলে 12 ঘন্টার মতো যাবে। জি। তারপর আমরা কিন্তু একটা খুব সুন্দর একটা আপনারা দেখতে পাচ্ছেন ব্লুটুথ দেখবো, ব্ল্যাক কালারের। এটা নেক ব্যান্ড, ইউসি নেক ব্যান্ড, ইউসি নেক ব্যান্ড। জি। BN60 মডেল, BN60 মডেল ভিউয়ার্স, তো এটার এক চার্জ দিলে কত রুক যাবে? একবার চার্জ দিলে এটা এক চার্জে আপনার প্রায় 6 ঘন্টা চলবে, 6 ঘন্টার মতো চলবে। এটা হলো ব্লুটুথ 5.0 আপডেট ভার্সন, আপডেট ভার্সন। এটা প্রাইস পড়বে 2100 টাকা, 2100 টাকা। এটা কিন্তু দেখতে অনেক স্মার্ট, উপর দিয়ে দেখা যাচ্ছে কিন্তু বক্সটাও কিন্তু অনেক স্মার্ট করেছে। এটার প্রাইস হচ্ছে 2100 টাকা। ইউ এটা মডেল কি? ইউসির, BN60 জিরো। এটা IPX5 ওয়াটার, এটা BT800, BT800 জি। এটা একবার চার্জ দিলে কত রুক যাবে? এটা আপনি 6 ঘন্টার উপরে যাবে, 8 ঘন্টা লেখা আছে, 6 ঘন্টার উপরে লেখা আছে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন। এটা যাবে 6 ঘন্টা, তো এগুলো কিন্তু সবগুলো অরিজিনাল প্রোডাক্ট, এখানে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্যানার আছে, স্ক্যান করে কিন্তু আপনারা নেবেন। তো এটার প্রাইস কত টাকা যাচ্ছে? এটা প্রাইস হচ্ছে 2000 টাকা ভাই, 2000 টাকা জি। সো ফ্রেন্ডস, এগুলো কিন্তু ফিক্সড প্রাইস, বাট আমার চ্যানেল থেকে যদি আসেন অবশ্যই আপনাদের স্পেশাল ডিসকাউন্ট করে দিবে। তো তারপর আমরা কোনটা দেখবো? তারপরে যে এটা হচ্ছে গেম বাসুসের ইয়ারফোন, ব্লুটুথ, ব্লুটুথ। এটাও বাসুসের। তো ভিউয়ার্স, তো এটার প্রাইস কত টাকা যাচ্ছে ভাইয়া? এটা হচ্ছে আপনার 1550 টাকা, 1550 টাকা। এটা হচ্ছে বাসুস S30। অনেক জনপ্রিয় একটি ব্র্যান্ড, RBS5 এটার মডেল। তো ভাইয়া এটার প্রাইস কত টাকা? এটার প্রাইস আছে 1300 টাকা, এটার প্রাইস হচ্ছে 1300 টাকা। এই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন স্ক্যানার আছে, এগুলো কিন্তু সম্পূর্ণ অরিজিনাল প্রোডাক্ট, প্রাইস হচ্ছে 1300 টাকা। তো ভিতরটা যদি আপনাদের একটু দেখাই, এ হচ্ছে ভিতরের অংশ, আর ভিতরের অংশটা কিন্তু অনেক স্মার্ট করেছে। তো ভাইয়া এখানে কিন্তু আপনাদের মানে 1300 টাকাই লেখা আছে, ফিক্সড 1300 টাকাই। এটা আমরা বলে দিলাম যতটুকু সম্মান করা যায় করা যাবে। সো ফ্রেন্ডস, অবশ্যই আমার চ্যানেলের নাম বলবেন। আর এটা হচ্ছে রিমেক্সের RBS2, RBX2
তো এটা কিন্তু দেখতে পাচ্ছেন চার কোনা মেবি, আর একবার চার্জ দিলে কত রুক যাবে? এটা 10 ঘন্টার মধ্যে ব্যাকআপ দিবে, 10 ঘন্টার মধ্যে ব্যাকআপ দিবে ভিউয়ার্স। আপনার আর চার্জ হতে কত রুক লাগবে, ফুল হতে কত রুক সময় লাগবে? 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। তো এগুলো কিন্তু আপনার ওয়ান উইকের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন। তো এটার প্রাইস কত টাকা? এটা হচ্ছে 1300, সেম প্রাইস, দুইটারই সেম প্রাইস 1300 টাকা। তো তারপর আমরা যেই যেটা দেখবো, এটা হচ্ছে QCY। সো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু উপর দিয়ে অনেক সুন্দর দেখাচ্ছে। তো এটা হচ্ছে QCY E2। QCY E2 জি, এটা চার্জ ব্যাকআপ থাকবে 6 ঘন্টার মতো। 6 ঘন্টার মতো থাকবে চার্জ ব্যাকআপ। তো এটার প্রাইস কত টাকা? এটার প্রাইস হচ্ছে হলো আপনার 1450 টাকা। 1450 টাকা ভিউয়ার্স, এটার প্রাইস হচ্ছে 1450 টাকা। তো তারপর আমরা যেটা দেখবো, এটা হচ্ছে ওয়েবফান ফ্লেক্স প্রো। এটা হচ্ছে ওয়েবফান ফ্লেক্স প্রো। তো এটার প্রাইস কত টাকা? এটার প্রাইস হচ্ছে হলো আপনার 1550। 1550 টাকা। এটা ব্যাকআপ কত রুক দিবে? এটা ব্যাকআপ দিবে হলো 10 ঘন্টার মতো। 10 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন ভিউয়ার্স। এটা হচ্ছে ওয়েবফান ফ্লেক্স প্রো। এটা হচ্ছে ব্লুটুথ ফাস্ট চার্জিং, তাই তো? এখানে কিন্তু লেখা আছে ফাস্ট চার্জ, 20 মিনিটে চার্জ হয়ে যাবে, 20 মিনিটে ফুল চার্জ হবে। একবার চার্জ দিলে 6 ঘন্টার মতো ব্যাকআপ পাবে, তাই তো? এটা কিন্তু খুব দ্রুত চার্জ হবে, বেস ফাস্ট চার্জিং। তো এই পাশে কিন্তু আমরা Realme এর একটা Realme নেকবেন, এটা কি Realme 3 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ, 3 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ। তো ভাই এটার প্রাইস কত টাকা যাচ্ছে? এটা হচ্ছে 2500 টাকা ভাই, 2500 টাকা। সো फ्रेंड्स, 3 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এটার সাথে। আপনারা একবার চার্জ দিলে কত রুক যাবে এটা? এটা আপনি 10 ঘন্টার উপরে ব্যাকআপ পাবেন, 10 ঘন্টার উপরে ব্যাকআপ পাবেন ভাই সেটা একবার চার্জ দিলে। আর এটি হচ্ছে নেকবেন্ড গেমিং স্টাইলের প্লেক্সটোন, এটা গেমিং হেডফোন, এটা গেমিং হেডফোন, হ্যাঁ, RGB লাইটিং, লাইট জ্বলবে। তো আমার আমার ফ্রেন্ডস, আমার প্রিয় ভাইরা যারা গেম খেলেন ফ্রি ফায়ার পাবজি, তাদের জন্য কিন্তু খুব স্পেশাল একটি হেডফোন। তো ভাই এটার প্রাইস কত টাকা? এটার প্রাইস 1500 টাকা। 1500 টাকা, মেবি এটা লাইট জ্বলে, জি লাইট জ্বলে, RGB লাইটিং জ্বলে, জি জি। সো ফ্রেন্ডস, এটা কিন্তু আপনার একবার চার্জ দিলে কত রুক যাবে? এটা চার্জ 10 ঘন্টার উপরে চলে, 10 ঘন্টা উপরে যাবে। তো এটার প্রাইস কত টাকা? এটার প্রাইস পড়বে আপনার হলো 1500 টাকা। 1500 টাকা ভিউয়ার্স, এটা কিন্তু গেমিং হেডফোন, খুব স্পেশাল হেডফোন কিন্তু। এটার মধ্যে দেখতে পাচ্ছেন লাইটিং সিস্টেম কিন্তু। তো আজকে কিন্তু আপনাদের আমি দেখালাম অনেক হিউজ পরিমাণ কালেকশন, অবশ্যই নেটিভ টেকনোলজিতে চলে আসবেন আপনারা। সো গাইস, এতক্ষণ তো আপনাদের আমি হিউজ পরিমাণ অ্যাক্সেসরিজের কালেকশন দেখালাম। তো আশা করি আপনাদের ভিডিওটি আজকে কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই শোরুমে আসলে অবশ্যই আমার চ্যানেলের নাম বলবেন, স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনারা। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, আর পরবর্তীতে কে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।